আমি যেটা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, ওখানে যে কর্তৃপক্ষ ছিলেন, যে মন্ত্রীরা ছিলেন, এমনকি এ রাজ্যের রাজ্যপাল ছিলেন, তারা রিকোয়েস্ট করেছিলেন মুখ্যমন্ত্রীকে ওঠার জন্য, তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগানটা দেননি। ওনারা বলেছিলেন যে আসুন, আপনাকে সম্মান জানাচ্ছি, দয়া করে উঠুন, উনি ওঠেননি, মানে অসম্মান করেছেন, এটা মাথায় রাখুন। এই জায়গা থেকে আমি অনুরাগের কাছে বলবো, অনুরাগ, এটা তো ঠিক, দেশের মন্ত্রী বলছেন, সাংসদ বলছেন, এছাড়াও রাজ্যপাল বলছেন, এরা প্রত্যেকে বলছেন, কেন উঠলেন না, কেন এত গুরুত্ব দিলেন যদি গুরুত্ব নাই দেওয়ার ছিল? একটু আমাকে সময় দেবেন, প্রথমে একটা জিনিস পড়ে শোনাই। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তাই পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ পশ্চিমবঙ্গ, এখানে এক দেহতে রামও আছে কৃষ্ণও আছে। আর আমার অবজেকশন, স্ট্রিক্ট অবজেকশন, জয় শ্রীরামকে যেভাবে বিজেপি পলিটিসাইজ করেছে, এবং যদি 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 তার পলিটিক্যাল প্রোগ্রামে করে, সেটা তো করতেই পারে, স্লোগান দিতেই পারে, কিন্তু যেই প্রোগ্রামটা কেন্দ্র সরকারের বাজেট থেকে হচ্ছে, যেটা কেন্দ্র সরকার করাচ্ছে, আমরা আগে ঠিক আগে দেখলাম ভিক্টোরিয়াতে সেম একটা কেস হলো, এটা খুবই নিন্দনজনীয় বিষয়। আর দেখুন, রাজনীতিতে একটা সৌজন্য বজায় রাখতে হয়, একটা শিষ্টাচার বজায় রাখতে হয়। একটা প্রান্তের মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মুখ্যমন্ত্রী, তাকে এই স্লোগানটা দিয়ে বারবার রাগানো হয়, বারবার ওনাকে এভাবে ওনাকে আমি বলছি বিষয়টা হচ্ছে, এই আমাদের বুঝতে হবে, এই প্রোগ্রাম কি কোনো মন্দিরের শিলান্যাস ছিল? এই প্রোগ্রাম কি কোনো মঠের স্থাপনা দিবস ছিল? এটা কি কোনোভাবে ধার্মিক অনুষ্ঠান ছিল? ছিল না। কেন্দ্রীয় রেলের একটা নতুন রেল চালু হচ্ছে, তার ফ্ল্যাগ অফ হতো না, মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রী করতো। এই প্রোগ্রামে জয় শ্রীরামের দরকার কি? বিজেপির মুখপাত্র বলছেন, কারা বলেছে, কারা করেছে, যেই ভিডিও রিপাবলিক বাংলা একটা প্রতিষ্ঠিত চ্যানেল দেখাচ্ছে বারবার, যে গলায় গেরুয়া উত্তরীয় পড়ে যারা স্লোগানিং করছে। এবার গলায় গেরুয়া উত্তরীয় কে পড়ছে, এর উত্তর কে দেবে? এবার আইডেন্টিফাই করার কথা বলছেন, এই চিপ পলিটিক্স করে পশ্চিমবঙ্গ কোনোভাবে আপনারা ধরতে পারবেন না।